আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহামদুলিল্লা ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অফরন্ত নিয়ামতের একটি অংশ হচ্ছে কান যা দ্বারা আমরা শ্রবণ করি যাদের কান নাই তারাই বুঝে যে কানের কতটুকু প্রয়োজন এবং কানের প্রতি তার মায়া কতটুকু প্রদর্শক যদি আপনি কানের ব্যথা অনুভব করেন বা কানের ভিতরে কোনো রোগ হয় তাহলে আল্লাহ পাকরবুল্লা আয়ালামিনের পবিত্র কোরআনুল করিমের এই আয়াত দ্বারা আপনি শিফা লাভ করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন তো বলেছেন ওয়া নুনাজিল মিনাল কোরআন ইমা হুয়া শিফা আমি কোরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ সুতরাং তোমরা এই কোরআনের আয়াত পড়ে তোমাদের বিভিন্ন রোগের শিফা করো সুহান আল্লাহ প্রদর্শক যদি আপনার কানে কোনো রোগ হয় বা কানে ব্যথা করে তাহলে আপনি এই আয়াত পরে আপনি ফু দিবেন আয়াতখানা হলো জাকার আল্লাহু খিম প্রিয় প্রদর্শক এর আগে কিন্তু আপনাকে তিনবার দুরু শরীফ পাঠ করে নিতে হবে আপনি তিনবার দুরু পাঠ করে নেবেন এটা নামাজ যে দোর শরীফ পড়েন এটাও হতে পারে অথবা আপনি সাল্লু আলি ওয়াসাল্লাম এইটুকু হতে পারে তারপর আপনি জাকার আল্লাহু বি খৈরিহিম মান নি একুশ বার পরে আপনি কানে ফু দিবেন হাত দিয়ে কানে ফু দিবেন ইনশাল্লাহ দেখবেন আপনার এই কানের ব্যথা মুহূর্তের ভিতরেই ভালো হয়ে গেছে নিয়মটা শুনুন ভালো করে তিনবার রিহিম্মান জাকারি আপনি একুশবার পাঠ করবেন অথপর আপনি ফু দিবেন দেখবেন ইনশাল্লাহ মুহূর্তের ভিতরেই আপনার কানের ব্যথা ভালো হয়ে গেছে তো প্রদর্শক এই আমলটা আপনি যখন করবেন অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন এবং আপনি যদি হালাল খাবার খান তাহলে কিন্তু খুব দ্রুতই আপনার এই আমলে কাজ হবে আল্লাহ আমাদের এই আমলগুলোকে কবুল আর মনজর করে নামিন